বন্ধুরা, আশা করি সবাই সুস্থ আছেন এবং ভালো আছেন। আমি প্রতিদিনের মতো সাইফুল ইসলাম, ন্যাচুরোপ্যাথিক ফিজিশিয়ান, দেশ হেলথ সেন্টার থেকে আপনাদের সাথে আজকের স্বাস্থ্য আলোচনায় যুক্ত আছি। আমরা খুব অদ্ভুতভাবে আমাদের সমাজে যৌনতা নিয়ে একটা রহস্যজনক মৌনতা লক্ষ্য করি, অর্থাৎ এই বিষয়ে যেন কথা বলা নিষেধ, বিষয়টি খুবই জঘন্য এবং অন্যায়, এটি নিয়ে প্রকাশ্যে কোনো কথা বলা যাবে না, এরকম একটি রেওয়াজ, এরকম একটি অলিখিত আইন চালু আছে। ফলে প্রকৃত বা বিজ্ঞান ভিত্তিক যৌন শিক্ষার কোনো সুযোগ নেই আমাদের সমাজে। কিন্তু যৌনতাকে অস্বীকার করার কি কোনো উপায় আছে? শুধু মানুষ না, পৃথিবীর সব প্রাণী তার জৈবিক চাহিদার জায়গাটি হচ্ছে যৌন চাহিদা, এবং সেটি তাকে পূরণ করতে হয়। শারীরিকভাবে সে সুস্থ হলে তার যৌন চাহিদা থাকবে, এই না থাকাটি বরং অস্বাভাবিক। এই বিষয়টি নিয়ে আসলে আমরা খুব বেশি কথা বলতে চাইনি, বা এ পর্যন্ত আমরা এই বিষয়টি নিয়ে কোনো কথা বলিনি। আমাদের প্রায় 200 মতো ভিডিও গেছে বিভিন্ন স্বাস্থ্য আলোচনার উপরে, কিন্তু এই বিষয়টি নিয়ে আমরা খুব সচেতনভাবেই এড়িয়ে গেছি। এর একটা কারণ হলো যে এই যেহেতু প্রকাশ্যে এটি নিয়ে আলোচনার কোনো সুযোগ নাই, তাই এটিকে চিহ্নিত করা হয় গোপন রোগ হিসেবে। এবং আপনারা লক্ষ্য করে দেখবেন যে হাটে, বাজারে, গ্রামে, গঞ্জে, ফুটপাতে এই সংক্রান্ত ওষুধ, যৌনতা সংক্রান্ত ওষুধ দেদার্সে বিক্রি হয় এবং মানুষ সেটি ক্রয় করে। আবার কিছু কোয়াক ডক্টর আছেন যাদের মূল পেশাই হচ্ছে এই যৌন চিকিৎসা বা যৌন তা সম্পর্কিত যে সমস্ত ব্যাখ্যা অপব্যাখ্যা আছে সেগুলোকে মিলিয়ে তারা একটি ব্যবসা পরিচালনা করে থাকেন। এটি ছিল এতদিন অফলাইনে, এখন এটি চলে এসছে অনলাইনে। আমরা দেখেছি যে অনলাইনেও এই একই প্রচারণা ভুল তথ্য, মিথ্যা তথ্য, অবৈজ্ঞানিক তথ্য প্রচার করে মানুষকে বিভ্রান্ত করা এবং মানুষকে প্রলুব্ধ করা, যে তাকে বিভিন্ন রকম উত্তেজক ওষুধ এবং অন্যান্য কিছু বিষয়ের দিকে ধাবিত করা। তখন আমরা ভাবলাম যে যেহেতু আমরা সুস্থতার কথা বলি, যেহেতু আমরা স্বাস্থ্যের কথা বলি, তো এটি তো স্বাস্থ্য সম্পর্কিত, এটি নিয়ে কথা বলা যেতেই পারে এবং বলা উচিত বলে আমাদের কাছে মনে হয়েছে। তখন আমরা সিদ্ধান্ত নিয়েছি এই বিষয়টি নিয়ে আমরা কয়েকটি পর্বে আমরা বিষয়টি খোলাখুলিভাবে আলোচনার চেষ্টা করব, যেখান থেকে আমরা কিছু বৈজ্ঞানিক ধারণা পাবো এই বিষয়টি সম্পর্কে। আগামীতে আমাদের এই আলোচনায় আরো বিশেষজ্ঞরা যোগ দেবেন, আজকে আমি জাস্ট শুরু করছি। এখন এই যৌনতা নিয়ে কোনো বিজ্ঞান ভিত্তিক শিক্ষা বা স্কুল কলেজে শিক্ষা বা পরিবারে এই শিক্ষাটা না থাকার ফলে যেটি হয়েছে, এটি হচ্ছে অশিক্ষার একটা দৌড় আমরা লক্ষ্য করি। কারণ জায়গা তো কখনো শূন্য থাকে না, ভালো না থাকলে সেখানে খারাপ থাকবে, এটাই নিয়ম, প্রকৃতির নিয়মই তাই। ঠিক একইভাবে ভালো না থাকার ফলে ওইখানটাতে খারাপ ঢুকে গেছে। এই যে একটি ছেলে বা একটি মেয়ে তার বয়ঃসন্ধিকাল থেকে শুরু করে যৌবন প্রাপ্ত হচ্ছে, এই সময়ের মধ্যে সে যৌনতা সম্পর্কিত যে জ্ঞান সেটি অর্জন করে বিচিত্রভাবে। তার নিজের কিছু ভাবনা, কিছু চটি বই, কিছু নীল ছবি, কিছু বন্ধু বান্ধবের সহযোগিতা এবং তাদের কাছ থেকে তারা সবসময় কিছু বিভ্রান্তিকর তথ্য পেয়ে থাকেন, ফলে তারা কনফিউজ হয়ে যায়। যে কারণে ছেলেদের ক্ষেত্রে আমরা দেখি যে তারা হস্তমৈথুনকে একটি রোগ হিসেবে চিহ্নিত করেন এবং কিছু ডক্টররা এই মৈথুন বা হস্তমৈথুনকে একটি জঘন্যতম অপরাধ হিসেবে বিবেচিত করেন এবং এটির জন্য তারা দায়ী করেন যৌন অক্ষমতাকে, যা সম্পূর্ণভাবে অবৈজ্ঞানিক এবং স্বপ্ন যা হস্তমৈথুনের সাথে শারীরিক কোনো অসুস্থতার কোনো সম্পর্ক নেই, বরং একটি সুস্থ প্রাপ্তবয়স্ক ছেলে বা মেয়ে হস্তমৈথুন করবে, এটি সব, এটি বৈজ্ঞানিক ব্যাখ্যা, এটি বিজ্ঞান ভিত্তিক। এবং মানুষ না শুধু, পৃথিবীর অনেক প্রাণী এই সমৈথুন করে।
একইভাবে আমরা দেখি স্বপ্ন দোষ নিয়ে কিছু বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হয়। এটি স্বপ্ন গুণ, এটি মোটেই দোষ না। এভাবে নানা রকম মিথ আমাদের সমাজে চালু আছে। পুরুষ লিঙ্গের দৈর্ঘ্যগ্রস্ত নিয়ে কথাবার্তা আছে, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি, এরকম অনেক বিষয় আছে। বলতে গেলে একটা ভিডিও অনেক লম্বা হয়ে যাবে, আমরা একটা কথা বল একটা ভিডিওতে সব বলতে চাচ্ছি না। প্রথমে আমাদেরকে বুঝতে হবে যে যৌনতাটা হচ্ছে একজন মানুষের খুবই স্বাভাবিক সুস্থতার লক্ষণ, তার যৌন চাহিদা থাকাটাই স্বাভাবিক। এর মধ্যে যৌন রোগ বলে একটি বিষয় আছে, আর একটি হচ্ছে যৌন দুর্বলতা বা অক্ষমতা, যেটাকে আমরা যেভাবে চিহ্নিত করি না কেন। আমাদের দেশে এই যৌন দুর্বলতার অর্থাৎ সেক্সোলজি যেটিকে বলা হচ্ছে, সেই বিষয়ের চিকিৎসা বিশেষজ্ঞ খুব নেই। ফলে যারা চর্মরোগ বিশেষজ্ঞ, আপনারা দেখবেন যে চর্ম ও যৌন রোগ বিশেষজ্ঞ একসাথে থাকে, তারাই মূলত এই যৌন অক্ষমতা এবং যৌন দুর্বলতাটার চিকিৎসাও তারা দিয়ে থাকেন। রোগীরা তাদের কাছেই যায়, কারণ তাদের চোখের সামনে যৌন রোগের ডাক্তার বলতে ওনাকেই তারা চেনেন। ইয়েস, উনি অবভিয়াসলি উনি যৌন রোগের ডাক্তার, কিন্তু আপনার কি যৌন রোগ হয়েছে কিনা সেটি আপনাকে আগে বুঝতে হবে। যৌন দুর্বলতাটা, যৌন অক্ষমতাটা বা অন্যান্য কোনো যৌনতা সংক্রান্ত কোনো সমস্যা, সেটি কিন্তু যৌন রোগ না, সেটির সাথে অনেকগুলো ফ্যাক্টর জড়িত থাকতে পারে। যৌন রোগ কোনগুলো, যেগুলোকে আমরা STD বলছি, অর্থাৎ সেক্সুয়ালি ট্রান্সমিটেড ডিজিজ, যেমন সিফিলিস, গনোরিয়া, HIV ইত্যাদি ইত্যাদি, এই ধরনের কিছু অসুখ হচ্ছে শুধু যৌন রোগ। ইভেন কিছু যৌন রোগের লক্ষণ চর্মরোগ আকারে দেখা দেয় বলেই এই চর্মরোগ এবং যৌন রোগ বিশেষজ্ঞরা একসাথে চিকিৎসাটা দেন। আর যৌন দুর্বলতার যেটা আমরা ইম্পর্টেন্সি বলি অথবা ইরেকটাইল ডিসফাংশন বলি অথবা ম্যাচিওর ইজাকুলেশন বলি, যে নাম দেই না কেন আমরা, এগুলো যদি আমরা বাংলায় বলি তাহলে কি দাঁড়াচ্ছে, যৌন ইচ্ছার অভাব, যৌন ক্রিয়ায় বা যৌন কর্মে তার দুর্বলতা, অর্থাৎ তিনি তার দ্রুত বীর্যস্খলন যেটাকে আমরা বলছি সেটি হতে পারে, তার চরম সুখানুভূতি যেটাকে আমরা বলছি বা চরম পুলকের যে জায়গাটা সেটি অনুভূত নাও হতে পারে। আরেকটি মেকানিক্যাল জায়গা আছে, সেটি হচ্ছে যে তার স্পার্মের বা তার যে বীর্য সেটির কিছু দুর্বলতা, সেটির জন্য তার হয়তো সন্তান হওয়ার ক্ষেত্রে কোনো সমস্যা হতে পারে, কিন্তু তার যৌনতা উপভোগের ক্ষেত্রে কিন্তু এই স্পার্ম কাউন্টের কোনো সম্পর্ক নাই। সেটি একটি আলাদা চ্যাপ্টার, সেটি নিয়ে আমরা পরে অন্য কোনো সময় কথা বলব। এই যৌন দুর্বলতার বিষয়টি, যৌন অক্ষমতার বিষয়টি যে শুধু ছেলেদের তা কিন্তু না, কিন্তু আমরা সবসময় দেখি ছেলেরাই যেন এর রোগী, সমস্ত ছেলেরাই যেন এর রোগী এবং তারা দৌড়ায় বেড়াচ্ছে, হা হুতাশ করে বেড়াচ্ছে এটা নিয়ে। মেয়েরাও কিন্তু এই ঘটনার শিকার হতে পারে। মেয়েদের কাম শীতলতা যেটাকে আমরা বলছি বা ফ্রিজিডিটি যেটাকে আমরা বলি, সেটি কিন্তু এই যৌন দুর্বলতা এবং যৌন অক্ষমতার একটা পার্ট। পেইনফুল ইন্টারকোর্স অর্থাৎ সঙ্গমের সময় নারী ব্যথা পান, তার অঙ্গ প্রত্যঙ্গে ব্যথা পান, তার যৌনাঙ্গে ব্যথা অনুভব করেন, সেটি একটি যৌন অক্ষমতার দুর্বলতার জায়গা বা অন্য কিছু রোগের সাথে যুক্ত থাকতে পারে মেকানিক্যাল। তো যাই হোক, এখন এই যৌনতা সম্পর্কিত জ্ঞান পর্যাপ্ত এবং বিজ্ঞানভিত্তিক জ্ঞান না থাকার ফলে যেটি হচ্ছে, সেটি হচ্ছে মানুষ আসলে বুঝতেই পারে না যে কি, হোয়াট ইজ সেক্স, কীভাবে সেক্স উপভোগ করতে হয়। এর ফলে আমরা দেখি আজকে সমাজে যে আমরা ধর্ষণ বলি, আমরা পরকীয়া বলি, আমরা বহুগামিতা বলি, যা কিছুই বলি না কেন, এটি কিন্তু সবই আমাদের এই অশিক্ষার কারণে, যৌন সংক্রান্ত শিক্ষার অভাবের কারণে। ইভেন ধর্ষণ কিন্তু শুধুমাত্র বাইরের একজন মানুষের সাথে হচ্ছে, ব্যাপারটি কিন্তু সেরকম না, স্ত্রীকেও ধর্ষণ করছে অনেকে আমরা দেখছি। অর্থাৎ স্ত্রীর বিরুদ্ধে যখন আপনি তার সাথে সঙ্গমে লিপ্ত হচ্ছেন, সেটি কিন্তু ধর্ষণের পর্যায়ে পড়ছে। সুতরাং এই যে না জানার কারণে, কিভাবে আমরা বলি যে যৌনতা সেক্স ইজ অ্যান আর্ট, এটিকে উপভোগ করতে হয়, এটি জানতে হয়। সুস্থ যৌন চর্চা একটা সুস্থ মানুষের সুস্থতাকে সুনিশ্চিত করে। সুতরাং এই আমাদের আবশ্যকীয় চাহিদা, আমাদের যে অবশ্য পূরণীয় যে চাহিদা, সেটির ব্যাপারে এরকম ধোঁয়াশা, এরকম ভুল তথ্য থাকা বাঞ্ছনীয় না মোটেই। এখন সেই ক্ষেত্রে অ্যাকচুয়ালি কী করা যেতে পারে, যেমন আমরা দেখি যে একটা ছেলে তার
পুরুষাঙ্গ যেটাকে আমরা বলছি পেনিস, এই পেনিস নিয়ে একটা দ্বিধাহীনতায় থাকে। এটির স্ট্যান্ডার্ড সাইজ কি, আসলে কি মাপ হওয়া উচিত, কেমন হওয়া উচিত? তিনি আফ্রিকান একটি নীল ছবিতে দেখেছেন সেই নিগ্রো বয়দের বা নিগ্রো মেনদের যে পেনিসের যে সাইজ বা আকৃতি, সেটি তো আমাদের দেশের মানুষের জন্য অবাস্তব একটি বিষয়। সুতরাং সে ওরকম একটা এক্সপেকটেশন যদি তার মাথায় থাকে, সে ডাক্তারের কাছে দৌড়াদৌড়ি করছে তার লিঙ্গ সাইজকে বড় করার জন্য, মোটা করার জন্য, এটি অ্যাবসোলুটলি অসম্ভব একটি বিষয়। হয়নি, কারোর হয়নি আজ পর্যন্ত, সবাই টাকা নষ্ট করেছে, কিন্তু তবুও মানুষ বারবার ছুটে ছুটে যাচ্ছে। এই না জানার কারণে, এই যৌনতা সম্পর্কিত যথেষ্ট জ্ঞান না থাকার কারণে যৌনতা উপভোগ করতে পারছে না, ফলে তার স্ত্রী অসন্তুষ্ট হচ্ছেন। তিনি জানেন না যে কিভাবে এটি শুরু করতে হয়, কিভাবে এটি শেষ করতে হয়, কারণ তিনি তো তার মতো করে শিখেছেন, এবং কোনটি উপভোগের পর্যায়ে পড়ছে। যেমন মেয়েদের ক্ষেত্রে, ছেলেদের ক্ষেত্রে যেটাকে আমরা বলছি যে সুখানুভূতির যে কথাটি বলা হয়, সেটি বলা হচ্ছে যখন বীর্যস্খলন হচ্ছে তখনই একটি ছেলের সুখ অনুভব হচ্ছে। আবার একইভাবে যখন একটি মেয়ের অর্গাজম বলে এটাকে, অর্থাৎ চরম পুলক অনুভব হওয়া, সেটি হচ্ছে তখন সে একটা যৌন তৃপ্তি লাভ করছে। একটা গবেষণায় দেখা গেছে বাংলাদেশের প্রায় 80% মেয়েই এই অর্গাজমের স্বাদ পায়নি কখনো, অর্থাৎ তার পুরুষ সঙ্গীটি জানেই না যে কোন পর্যায়ে, যে কখন কিভাবে কি দেখে সে বুঝতে পারবে যে তার সঙ্গিনীর অর্গাজম হয়েছে কি হয়নি, অর্থাৎ সে তাকে সন্তুষ্ট করতে পেরেছে কি পারেনি, এটি সে জানে না। এই না জানার কারণে তাদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং এর প্রবলেম হয়, বোঝাবুঝির ঝামেলা হয়, এবং উনি ডাক্তার, এ ডাক্তার, সে ডাক্তার দৌড়ে বেড়াচ্ছেন অথবা, এবং যখনই এই নারী সঙ্গীটি অর্গাজমে ব্যর্থ হচ্ছে কিন্তু ছেলেটি ঠিকই সুখানুভূতি অর্জন করছেন, তখন কিন্তু এই মেয়েটি একটি সময় যে এই যৌনতার প্রতি আগ্রহ হারিয়ে ফেলে, কারণ সে তো আপনি যে কাজে আপনার কোনো বেনিফিট নাই সেটা তো আপনি করতে চাইবেন না। একইভাবে ওই নারী সঙ্গীটি যখন দেখছে যে সে তার সন্তুষ্টির জায়গায় কোনো কিছু পাচ্ছে না, তখন সে আস্তে আস্তে ফ্রিজিডিটি দিয়ে চলে যাচ্ছে, সে অনীহা প্রকাশ করছে, তখন শুরু হচ্ছে সন্দেহ, এখান থেকে শুরু হচ্ছে দাম্পত্য কলহ, বিচ্ছেদ, খুন, অনেক কিছু হয়ে যাচ্ছে শুধুমাত্র এই ছোট্ট জ্ঞানের অভাবের কারণে। এখন এই জ্ঞান অ্যাকচুয়ালি কিভাবে অর্জন করা যেতে পারে? আমরা আমাদের পরিবারে এগুলো নিয়ে তো আলোচনা করা যায় না, এগুলো নিষিদ্ধ। আমরা প্রতিটি সন্তান প্রায় তার বাবা মায়ের ঝগড়া দেখেছে, আমাদের সমাজের প্রতিটি, আমাদের পরিবারের প্রতিটি সন্তানই প্রায় তার বাবা মায়ের ঝগড়া দেখেছে, কিন্তু তার বাবা মায়ের খুব অন্তরঙ্গ দৃশ্য তারা কখন দেখে। তার মানে কি যে ঝগড়া করাটা একটা ভালো কাজ, এটি লোক সমক্ষে করা যায়, এটি সন্তানের সামনে করা যায়, কিন্তু অন্তরঙ্গ মুহূর্তগুলো তারা সন্তানের সামনে কাটাতে পারে না, লজ্জা পায়, তার মানে কি ওটা খারাপ কাজ। সুতরাং এই যে খারাপ ধারণা পুষে রাখছে মানুষ, সেই খারাপকে নিয়ে বহন করছে, সেই খারাপ নিয়েই তাকে জীবন চলতে হচ্ছে, সেই খারাপের জন্য সে সংসার করছে, তাহলে এটি খারাপ কেন? এটি তো চাহিদা, আপনার চাহিদা তো খারাপ হতে পারে না কখন, যেটা বেসিক নিডস। ডিমান্ড খারাপ ভালো হতে পারে, বাট নিডস তো আর ভালো খারাপ হতে পারে না, নিডস তো সবই ভালো, যেটা আমার বেঁচে থাকার জন্য দরকার, যেটা আমার সুস্থ থাকার জন্য দরকার, সেটা সেটা তো নিডস, সেটার জন্য তো সেটা তো ভালো খারাপ না, সেটা তো ভালো। সুতরাং এই যৌন জ্ঞান অর্জন করার জন্য আমরা চেষ্টা করব আমাদের চ্যানেলে, আমাদের পেজে এই বিষয়গুলো নিয়ে খুব বিজ্ঞান ভিত্তিক আলোচনা করার ক্ষেত্রে। আর যারা ইন্টারেস্টেড আছেন, অ্যাকচুয়ালি যারা বিষয়টা জানতে চান সত্যিকার অর্থে, কারণ আমরা বলি এগুলো লাইফ স্কিল, আপনি যদি না জানেন তাহলে আপনার জীবনটাই বিপর্যস্ত হবে, এবং এটি আপনাকে শিখতে হবে। আপনি যেমন অনেক কিছু শিখেছেন, কোনোটা অন্যের সহায়তা নিয়ে, কোনোটা নিজে নিজে, সারা জীবনে আপনি অনেক দক্ষতা অর্জন করেছেন, আপনি কাজ করছেন, আপনি লেখাপড়া শিখছেন, আপনি টেকনিক্যাল স্কিল অর্জন করেছেন, অনেক স্কিল অর্জন করেছেন, ঠিক একইভাবে এই স্কিলটাও আপনাকে অর্জন করতে হবে। এটিও এমনি এমনি আপনার মধ্যে ইনবিল্ড থাকবে না, এটি আপনাকে অর্জন করতে হবে। যেমন আপনি সাঁতার কাটার সব যোগ্যতা আপনার মধ্যে থাকা সত্ত্বেও কিন্তু আপনি সাঁতার প্র্যাকটিস না করা পর্যন্ত সাঁতার কাটতে পারেননি, এবং কারো না কারো হাত ধরে আপনাকে শিখতে হয়েছে যে এইভাবে এইভাবে শুরুটা করতে হয়।
ঠিক একইভাবে আপনার মধ্যে সব সক্ষমতা থাকার পরও আপনার কাছে যদি পর্যাপ্ত জ্ঞান না থাকে তাহলে কিন্তু আপনি ওই যে ডুবে মরে যাবেন, আপনি কিন্তু সেই জ্ঞানটা কাজে লাগাইতে পারবেন, মানে সক্ষমতাটা কাজে লাগাইতে পারবেন না জ্ঞানটা না থাকে। তো সেজন্য আমরা আজকে অ্যাকচুয়ালি আলোচনার আমাদের মূল উদ্দেশ্যটি হচ্ছে যে বাজারে চটি বই অনেক আছে যেখানে ভুল ভ্রান্তিতে ভরা, ওর চাইতেও খারাপ বিভ্রান্তিকর তথ্য দিয়ে সেগুলো পূর্ণ করা আছে। এই ধরনের বই, কিছু ধর্মীয় বই আছে, কিছু চটি বই আছে যেখানে সেক্সকে খুব বিকৃতভাবে উপস্থাপন করা হয়েছে এবং সেখানে পুরুষই মুখ্য চরিত্র বলা হয়েছে, সেখানে মহিলার ভূমিকাটা খুব কম বলা হয়েছে। তো এই সব কিছু মিলিয়ে আমাদের সমাজে যৌনতা নিয়ে খুবই ভ্রান্ত ধারণা বিদ্যমান আছে। বাজারে কিছু বিজ্ঞান ভিত্তিক বই আছে, সেই বইগুলো চটি বইয়ের মতো সব জায়গাতে বিক্রি হয় না, আপনাদেরকে খুঁজে বের করে নিতে হবে। আমি আজকে দুটো বইয়ের সন্ধান আপনাদেরকে অ্যাকচুয়ালি দিতে চাই। এই দুটো বই মানে একই বই দুটো পার্টে ভাগ করা আছে, এই বইটা বেশ মোটাসোটা দুটো বই। এই বইটার নাম হচ্ছে যৌন বিজ্ঞান, যৌন বিজ্ঞান অর্থাৎ সেক্সুয়াল সায়েন্স। এটি লিখেছেন আবুল হাসানাত নামের একজন ভদ্রলোক এবং তিনি খুব চমৎকারভাবে এই পুরা বইটাতেই সেক্সের সমস্ত অধ্যায়গুলো, সমস্ত চ্যাপ্টারগুলো, সমস্ত বিষয়গুলোকে খুবই বিজ্ঞানভিত্তিকভাবে অত্যন্ত সহজ সাবলীলভাবে আলোচনা করেছেন। আপনারা যারা এই সেক্স সম্পর্কিত বিভ্রান্তি দূর করতে চান এবং কোনটা স্বাভাবিক কোনটা অস্বাভাবিক, কী করা উচিত কী করা উচিত না, হোয়াট ইজ সেক্স, কীভাবে সেক্স এনজয় করতে হয়, কীভাবে সেক্সকে উপভোগ করতে হয়, কীভাবে নিজেকে সেক্সি হিসেবে উপস্থাপন করা যায়, সেই বিষয়গুলো যদি আপনারা বৈজ্ঞানিকভাবে জানতে চান তাহলে আপনাকে এই ধরনের বই পড়তে হবে। এবং এই বইটা আপনারা সংগ্রহ করে পড়তে পারেন, যৌন বিজ্ঞান দুটো খণ্ডে বিভক্ত করা আছে, আবুল হাসানাতের লেখা এবং এটি সম্পূর্ণ বিজ্ঞানভিত্তিক আলোচনা। এর বাইরে আরও অনেক বই আছে, যৌন মনোবিজ্ঞান বলে একটি বই আছে এবং আরও অনেক এরকম বিজ্ঞানভিত্তিক তথ্য সমৃদ্ধ এবং খুবই অথেন্টিকেটেড লেখা কিছু বই আছে। আপনারা সেই বইগুলো পড়ে আপনারা চেষ্টা করবেন যৌনতা সম্পর্কিত জ্ঞান অর্জন করার জন্য। আপনি নীল ছবি দেখে, মোবাইলের ভিডিওতে কিছু ভিডিও দেখে, অথবা চটি বই পড়ে, অথবা আপনার কোনো বন্ধুবান্ধবের কাছ থেকে শুনে কুনে আপনি কিন্তু এই যৌন পর্যাপ্ত এবং যথেষ্ট এবং সঠিক জ্ঞানটা অর্জন করতে পারবেন না, সেই ভুল জ্ঞানই কিন্তু আপনি অর্জন করবেন। সুতরাং আমার বন্ধুদের সবার কাছে অনুরোধ যে এই বিষয়টাকে এড়িয়ে না যাওয়া, এটি কোনো গোপন রোগ না। তারা ওই যে বললাম কিছু ডাক্তার লিখে রাখে এখানে গোপন রোগের চিকিৎসা করা হয়, ভাই গোপন রোগ বলে পৃথিবীতে কিছু আছে? মানে রোগ আবার গোপন কি, রোগের আবার গোপন কি, রোগ তো রোগই তাই না? তো সুতরাং এই গোপনীয়তার কোনো ব্যাপার নেই, এটাকে এখানে নো সিক অ্যান্ড হাইড, এখানে কোনো সিক্রেট বিষয় না, এটি খোলামেলা আলোচনারই বিষয়। তার মানে এই না যে আপনি খোলামেলা সেক্স করবেন, অন্য প্রাণীরা করে মানুষ করে না, এটি তার সভ্যতার অর্জন। সুতরাং আপনাকে জানতে হবে যে বিষয়টা কি। আপনি আমরা অনেক সময় দেখি যে বিয়ের পরে, আজকে এই প্রসঙ্গটা তোলারও একটি কারণ আছে, কারণ আমরা খুব রিসেন্ট একজন পেশেন্টকে দেখেছি যাদের বিয়ে হয়েছে মাত্র এক মাস, কিন্তু তাদের বিয়েটা প্রায় ভেঙে যাওয়ার মতো অবস্থা ডিউ টু এই আন্ডারস্ট্যান্ডিংয়ের প্রবলেম। আমরা পরে দেখলাম যে খুব বেশি প্রবলেম আসলে তাদের মধ্যে নাই, তাদের ভুল বোঝাবুঝি এবং তাদের দুজনই বিফোর ম্যারেজ তাদের কোনো সেক্সুয়াল এক্সপেরিয়েন্স ছিল না, ফলে তারা দুজনেই খুব আনাড়ি আচরণ করেছেন এবং এতে তারা একজনের আরেকজনের উপরে খুব বিরক্ত হয়েছেন। এটার কারণে তাদের এই বিয়েটা খুব বাজে একটা অবস্থায় চলে গিয়েছিল, পরে আমরা সেটাকে কাউন্সিলিং করি, এখানে মেডিকেশনের রোলটা খুব কম। তো যাই হোক, এখন এই বিষয়টা আমাদের দেশে নাই, বিশ্বের অনেক দেশেই আছে এই ধরনের প্রি ম্যারেজ কাউন্সিল, হ্যাঁ আফটার ম্যারেজ কাউন্সিল, এ ধরনের অনেক সুযোগ আছে। আমাদের দেশে ইদানিং চালু হয়েছে কিছু কিছু, ঢাকাতে শুনেছি আমি এরকম কিছু চালু হয়েছে, খুবই ভালো উদ্যোগ, কিন্তু সবার সবার সেখানে সবার অ্যাক্সেস হয়তো নাই, কিন্তু আপনারা চেষ্টা করবেন, কারণ আপনার সামনে এখন অবারিত তথ্য, এর মধ্যে ভুল এবং সঠিক বাছাই করে দেওয়ার দায়িত্বটা কিন্তু আপনার। আপনি ভুলটা নেবেন না সঠিকটা নেবেন সেটি আপনাকে বাছাই করে নিতে হবে। সবাই বলবে তারটা সঠিক, বাট আপনাকে আপনার জ্ঞান বুদ্ধি বিবেচনা দিয়ে বুঝে নিতে হবে যে কোনটি সঠিক, এবং সেজন্য আপনাকে সাইন্টিফিক এবং বিজ্ঞানভিত্তিক নলেজটা আগে থাকতে হবে। তো বন্ধুরা আজকে এই পর্যন্ত, এবং এই বিষয়টা নিয়ে বিশেষ করে যৌনতা নিয়ে আমার মনে হয় যে
কিছু আলোচনা হওয়া দরকার এবং আমরা আমাদের স্বাস্থ্য আলোচনা এটিকে অন্তর্ভুক্ত করেছি এবং আমরা ধারাবাহিকভাবে চেষ্টা করব যে এই বিষয়গুলো আপনাদের সামনে তুলে ধরতে খুবই বৈজ্ঞানিকভাবে এবং খোলামেলাভাবে আমরা তুলে ধরার চেষ্টা করব। যদি আপনাদের দিক থেকে কোনো প্রশ্ন থাকে যে কোন বিষয়গুলো আসলে আপনাদের কাছে জানার আগ্রহ আছে বা কোন বিষয়গুলোতে আপনারা দ্বিধাদ্বন্দ্বে আছেন, তাহলে আমাদেরকে জানালে আমাদের পক্ষে আরো সুবিধা হবে আমাদের কন্টেন্টগুলো ক্রিয়েট করতে। সবার জন্য অসংখ্য শুভকামনা এবং সবাই ভালো থাকবে।